সাংবাদিক বন্ধুরা, আজকের যে ঐতিহাসিক জিত, এই জিতের জন্য আমি প্রথমে ত্রিপুরা প্রদেশ বিজেপির পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র ভাই মোদীজিকে, ত্রিপুরা ভারতীয় জনতা পার্টি ইউনিট থেকে প্রণাম জানাবো, ধন্যবাদ জানাবো। ওনার 5 বছরের কার্যকাল এবং যেই রিপোর্ট কার্ড নিয়ে জনতার কাছে পৌঁছেছেন তারই প্রতিফলন এই ল্যান্ডস্লাইডিং। আর তারপর দ্বিতীয় যে ব্যক্তি যিনি এই ব্যবস্থাকে সুব্যবস্থিতভাবে, যার সামনে রাজনীতিতে রণকৌশল হার মানে, সেই ব্যক্তি হচ্ছে আমাদের রাষ্ট্রীয় সভাপতি আদরণীয় অমিত ভাই শাহজি। ওনার রণকৌশল আর নরেন্দ্র ভাই মোদীর দেশবাসীর প্রতি ভালোবাসা, কর্মক্ষমতা, দৃঢ়তা, দেশপ্রেম, তারই প্রতিফলন এই ইলেকশনে প্রত্যেকটি রাজ্যেতে। গত লোকসভা আমরা দেখেছি যে হিন্দিবলয় অঞ্চলে একতরফা ভারতীয় জনতা পার্টি জিত হয়েছে। এবার ভারতবর্ষের প্রত্যেকটি প্রান্ত থেকে, সে নর্থ ইস্ট হোক, মধ্য ভারত হোক, উত্তর ভারত হোক, দক্ষিণ ভারত হোক, আর লক্ষাদ্বীপ হোক, মানে কোনো প্রান্ত নেই যেই প্রান্ত থেকে ভারতীয় জনতা পার্টি এবং নরেন্দ্র মোদীর নেতৃত্বে পদ্ম ফুটফুটে। এই যে জিত 130 কোটি ভারতবাসীর, নতুন ভারত গড়ার যে কল্পনা নরেন্দ্র মোদী, সেই নতুন ভারত তৈরি করার ধীর, নজওয়ান যারা রয়েছেন, মায়েরা রয়েছেন, তাদের নতুন ভবিষ্যৎ তৈরি করার জিত। আর তার সঙ্গে সঙ্গে আমি আমার সমস্ত ত্রিপুরাবাসীকে ধন্যবাদ জানাব, এত কিছু কনস্পিরেন্সি থাকার পরও ত্রিপুরাবাসীর সাথ দিয়েছে, সবাইকে পরাজিত করেছে। আমি ইলেকশনের আগেও বলেছিলাম যে এই রাজ্যকে বদনাম করার জন্য কনস্পিরেন্সি তৈরি করা হচ্ছে, জনতা জবাব দেবে। এখনও পুরো ফল আসেনি, 2টি সিটের মধ্যে 1.5 লাখের উপরে ভোটে বিজেপি লিডিং রয়েছে। তো এই যে স্থিতি, যারাই তার পরিকল্পনা করেছিল তাদেরকে জনতা পরাজিত করেছে। আর যেটা আমি আগে বলেছি, এখনও বলি, সমস্ত ব্যবস্থা পার্টি থেকে নেওয়া হবে, যারা যারা এই ইলেকশনে রাজ্যের জন্য কনস্পিরেন্সি করেছে তাদেরকে সঠিক ব্যবস্থা সাংবিধানিকভাবে নেওয়া হবে। আরেকটা বিষয় এই নির্বাচনে ফুটে এসেছে, যে কমিউনিস্টরা এই রাজ্যে ইলেকশনকে প্রহসনে পরিণত করার জন্য কমপ্লেনের সেকশন খুলে দিয়েছিল। আজকে জনতা এদের সঠিক সবক শিখিয়েছে, পূর্বে এবং পশ্চিমে দোনো লোকসভা সিটে এই পর্যন্ত যতটা আমাদের কাছে খবর রয়েছে তাতে 15% থেকে 16% পৌঁছে গেছে। যেই কমিউনিস্ট পার্টি অহংকার ছিল যে আমরা অপোজিশনে রয়েছি, 16টা সিট রয়েছে আমাদের এবং 42% ভোট, এখন গিনে নেই কত পার্সেন্ট ভোট রয়েছে। শুধু ত্রিপুরাকে বদনাম করে, কমপ্লেন করে জনতাকে জয় করা যায় না। জনতাকে জয় করার জন্য নরেন্দ্র মোদীর মতো ব্যক্তিত্ব চাই। 1 বছরে ভারতীয় জনতা পার্টির 13 মাসে সরকার হয়েছে, 13 মাসে সরকার প্রত্যেকটি ডিপার্টমেন্ট থেকে ঢেলে সাজানোর চেষ্টা আমরা করছি। ওনারা বিভিন্ন জায়গাতে সেগুলিকে অপপ্রচার করে, শুধু ত্রিপুরা সরকারকে নয়, আমি বারবার তাদের কাছে অনুরোধ করেছি যে অ্যাসেম্বলি রয়েছে, ডিবেট করুন, সামনে এসে বলুন। কিন্তু সবসময় আমি দেখেছি যে না, ত্রিপুরাতে কোন জায়গাতে লোক অনাহারে মৃত্যু হয়ে গেছে, ত্রিপুরার লোক কোন জায়গাতে দেখতে সুন্দর না, সেগুলো বের করে, মানে খুঁজ বের করা। আমি আজকেও তাদের কাছে নিবেদন করবো, এবারে যদি সবক না শিখেন আপনারা আর রাস্তা নেই। আমার মনে হয় সারা ভারতবর্ষের মধ্যে কমিউনিস্টের অবস্থা কাহিল, কেরালাতে 1টা বা 2টি সিটে লিডিং রয়েছে, সারা ভারতবর্ষ থেকে কমিউনিস্ট মুছে গেছে, আর ত্রিপুরা থেকেও কমিউনিস্ট চিরতরে বিদায় হয়ে গেছে, এই নির্বাচনের রেজাল্ট সেটাই বলছে। আমি আমার মিডিয়ার বন্ধুদেরকেও ধন্যবাদ জানাবো, অনেক মিডিয়ার বন্ধুদেরকে, অনেক
কনস্পিরেসির শিকার হতে হয়েছে, অনেকে ভয়ভীতি দেখানো হয়েছে, কিন্তু জনতা সর্বোপরি, সেটাই প্রমাণিত হয়েছে। আমি আবারও ত্রিপুরা ভারতীয় জনতা পার্টির ইউনিট থেকে নরেন্দ্র মোদীকে হাজারো প্রণাম জানাই যে ওনার মতো একজন ব্যক্তিত্ব ভারতবর্ষের প্রধানমন্ত্রী, ভারতীয় জনতা পার্টির সর্ববৃহৎ নেতৃত্ব আর অমিত ভাই শাহকে এবং এন্টায়ার টিমকে, আর তার সকল সঙ্গে আরেকটা জিনিস না বললে না হয়, যেটা স্মৃতি ইরানি উত্তরপ্রদেশে যে আমিতি সিটে এখন চলছে, ভোট গণনা চলছে, এখনো উনি লিড করে আসছেন, তো কংগ্রেসের অবস্থা দেশবাসীর সামনে কোথায় পৌঁছে গেছে সেটা প্রমাণিত করে। আর আরেকটা দিক যে ওয়েস্ট বেঙ্গলে বাংলাতে এই তৃণমূল নেতৃত্বে মমতা ব্যানার্জির লম্ফ জম্প তার সঠিক জবাব বাংলার মানুষ দিয়েছেন এই পর্যন্ত যতটা আমাদের কাছে খবর রয়েছে, তাতে 19টি সিটের মধ্যে ভারতীয় জনতা পার্টি লিড করছে। আমি আশা করি কিছু সময়ের মধ্যে সেগুলো রেজাল্টে পরিণত হবে এবং বাংলার মানুষের সেটা ঐতিহাসিক দিন হচ্ছে, কারণ বাংলাতে যেভাবে নির্বাচনের মধ্যে ত্রাস সন্ত্রাস তৈরি করা হয়েছিল, নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হেলিকপ্টার নামতে দেওয়া হচ্ছে না, রাষ্ট্রীয় সভাপতির হেলিকপ্টার নামতে দেওয়া হচ্ছে না, আমার চার চারটি জনসভা করতে দেওয়া হয়নি, এই যে পরিস্থিতির মধ্যে বাংলার মানুষ 19টি সিটে ভারতীয় জনতা পার্টিকে লিড করাচ্ছে, মানে এই গুন্ডাগিরিতে যদি না হতো তাহলে বাংলার রেজাল্ট হয়তো বা এক তরফা ল্যান্ডস্লাইডিং হতো। তাই আমি আমার ত্রিপুরা রাজ্যের পৃষ্ঠা প্রমুখ থেকে নিয়ে ভারতীয় জনতা পার্টি মন্ত্রী এমএলএ সমস্ত নেতৃত্বকে, সমস্ত কার্যকর্তাকে যারা কঠোর পরিশ্রম করেছে করে 2টি সিটে জিত হাসিল করার জন্য যে যান পরিশ্রম করেছে, আমি তাদের প্রতিও ধন্যবাদ জানাই এবং আমি আশা করি আগামী দিনগুলিতে আমাদের যে নতুন ত্রিপুরা গড়ার যে পরিকল্পনা সেই পরিকল্পনা সঠিক দিশাতে যাবে এবং এক ত্রিপুরা